সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, অডিও কল, ভিডিও কল, টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, ছবি বা ফটো আদান প্রদান, অ্যাডে স্টোরি ইত্যাদির জন্য আমরা যারা বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান অনেকেই ইমো নামে অ্যাপ ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন ইমোর কোন ভার্সনটি আপনার জন্য সবচাইতে ভালো? যদি না জেনে থাকেন তাহলে আমার আজকের এই ভিডিও আপনার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইমোর যতগুলো ভার্সন আছে তার ভিতরে সবচাইতে জনপ্রিয় ভার্সন। আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে জনপ্রিয় অ্যাপটির লিঙ্ক দিয়ে দেব, সেখানে ক্লিক করেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তাহলে আর দেরি নয়, দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, আমি আছি আপনার সাথেই। ইমোর যে অ্যাপটি সবচেয়ে বেশি পাওয়ারফুল সেটি দেখানোর জন্য এখন আমি গুগল প্লে স্টোরে ঢুকব। মোবাইলে থাকা গুগল প্লে স্টোর যে অ্যাপ আছে তার উপর টাচ করি। এই পেজ ওপেন হলে এখানে গুগলের সার্চ বক্সের উপরে টাইপ করতে হবে IMO। IMO টাইপ করে সার্চ করলে এখানে গুগল প্লে স্টোরের অনেকগুলো ভার্সন দেখা যাবে। সবগুলো ভার্সনের ভিতরে সবচাইতে যে ভার্সনটি, যে অ্যাপটি জনপ্রিয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। বোঝার সুবিধার্থে গুগল প্লে স্টোর থেকে আমি ইমোর চারটি ভার্সন এখানে দেখানোর চেষ্টা করব। এর ভিতরে চার নম্বরে যে ভার্সনটি সেটি ইমো ভিডিও কল অ্যান্ড চ্যাট HD নামে পরিচিত। এটি রেটিং দেয়া আছে 3.9 স্টার, রিভিউ হয়েছে 127K, ডাউনলোড হয়েছে 5 মিলিয়ন+। এরপরে তিন নম্বরে থাকা যে ভার্সনটি সেটি ইমো বেটা ভিডিও কল অ্যান্ড চ্যাট নামে পরিচিত। এর রেটিং দেয়া আছে 4.2 স্টার, রিভিউ হয়েছে 1 মিলিয়ন, ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন+। এরপরে আসি দুই নম্বরে, এটি ইমো HD ভিডিও কল অ্যান্ড চ্যাট নামে পরিচিত। রেটিং এর দিক দিয়ে এটি একটু ভালো পজিশনে আছে। এর রেটিং 4.4 স্টার, রিভিউ হয়েছে 430K, ডাউনলোড হয়েছে 50 মিলিয়ন+। এরপরে আসি এক নম্বরে, আমি এক নম্বরে যে ভার্সনটি দেখানোর চেষ্টা করেছি এটি সবচাইতে জনপ্রিয়। রেটিং এর দিক দিয়ে এটি একটু কম হলেও ডাউনলোড হয়েছে অনেক বেশি। এর রেটিং আছে 4.1 স্টার,
রিভিউ হয়েছে 7 মিলিয়ন, ডাউনলোড হয়েছে 1 বিলিয়ন প্লাস। এটি ইমো ইন্টারন্যাশনাল কলস অ্যান্ড চ্যাট নামে পরিচিত। আমি পর্যায়ক্রমে 4টি ভার্সন এখানে দেখানোর চেষ্টা করেছি। এর ভিতরে কোন ভার্সনটি আপনাদের কাছে ভালো মনে হয় সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তবে আমার জানা মতে এই 4টি ভার্সনের ভিতরে 1 নম্বরে থাকা যে ভার্সনটি ইমো ইন্টারন্যাশনাল কলস অ্যান্ড চ্যাট নামে পরিচিত, আমার কাছে এটি জনপ্রিয় বলে মনে হয়। এটি সবচেয়ে ভালো। আমি 1 নম্বরে থাকা এই ভার্সনের লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বোঝার সুবিধার্থে আমি চিত্রসহ দেখানোর চেষ্টা করেছি। আপনারা গুগল প্লে স্টোরে ইমো টাইপ করে সার্চ করলেই পেয়ে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বিষয়টি ছিল ইমোর সবচাইতে জনপ্রিয় অ্যাপ কোনটি, আমি সেটি দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের এই ভিডিওতে কাউকে লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করার কথা বলবো না, কারণ ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা ভালো লাগলে এমনিতেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকেন। আশা করি আমার এই ভিডিওটিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে এমনিতেই ওই সব কিছু করবেন বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।